গান্ধীর পবিত্র মাটিতে দাঁড়িয়ে প্রথমে স্মরণ করছি এই সিধারামের যিনি স্রষ্টা, যিনি আমাদের আরাধ্য, যার আশীর্বাদ, যার কৃপা নিয়ে আমরা প্রতিটি পাপ মানে পাপ ফেলি। আমার প্রাণের ঠাকুর পূর্ণভঙ্গ পূর্ণানন্দ ভগবান পূর্ণানন্দ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং মুক্তি বাড়ি দি ভগবান শ্রী শ্রী প্রসাদ ঠাকুরের শ্রী চরণ কমলে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাচ্ছি। প্রণাম জানাচ্ছি আমার জন্মদাদা পিতা এবং জন্মদাত্রী মাতার শ্রী চরণ কমল। প্রণাম জানাচ্ছি আজকে উপস্থিত এই সভা আমাদের শ্রী শ্রী হরিপ্রসাদ মাতা মিশনের সম্মানিত সভাপতি, আমাদের প্রাণের ঠাকুর শ্রী পদ্মনাথ ঠাকুরের শ্রী চরণ কমল। আমি আমার শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি আমার মথুরা মাতা শ্রীমতী সুবর্ণা দেবী ঠাকুরের শ্রী চরণ কমল। আমি প্রণাম জানাচ্ছি আজকে আগত দেশের বিভিন্ন অঞ্চল থেকে শ্রী শ্রী হরিপ্রসাদ মাতা মিশনের সম্মানিত নেতৃবৃন্দ সবার শ্রী চরণ কমলের আমার প্রতিবাদ। আজকে আমরা অনেকদিন পরে মিলিত হয়েছি। আমরা সিধামে সর্বশেষ মিটিং করেছিলাম অভিষেক অনুষ্ঠান মনে হয়, তারপরে কি আর করছিলাম মিন্দুদা আর করতে পারিনি। তবে এরপরে আমরা হ্যাঁ ও এরপরে কি করছিলাম এরপরে করছিলাম হ্যাঁ শান্তনু ঠাকুর যখন আসছিলেন শান্তনু ঠাকুরকে নিয়ে আমরা কিন্তু অনুষ্ঠান করছিলাম। শান্তনু ঠাকুর কি পরে আসছেন অভিষেক অনুষ্ঠান পরে কত বছর হ্যাঁ নরেন্দ্র মোদী সাহেব আসবে তখনও একটা আমরা মিটিং করছিলাম। এছাড়া আমরা এই করোনাকালীন সময় আমরা আমরা ভার্চুয়ালে আমরা বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করছি, একটা মিটিংও করছি এবং শুধুমাত্র বাংলাদেশ নয় সারা বিশ্বের আমাদের মধুয়াদের যে মধু মিশনের যে সদস্যবৃন্দ রয়েছে তাদের সবাইকে আমরা নিয়ে মিটিং করছি। হয়তো সবাই সেই মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারেন না কারণ ভার্চুয়ালি আসলে বিষয়টা নতুন আসছে, এই ইন্টারনেট জগতে আমরা এখনো সবাই অতটা কি বলে আমরা ই হতে পারিনি, যার কারণে সবাই সেখানে উপস্থিত না হলে সেদিনও কিন্তু আমাদের প্রায় 80-90 জন আমাদের সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন সেই ভার্চুয়াল মিটিং। তো যাই হোক আজকে অনেকদিন পর আমরা উপস্থিত হয়েছি, যদিও ঠাকুর বাড়িতে করোনার কোনো প্রভাব পড়েনি এ যাবৎকালে, কারণ গত বছর শ্রীধামে যখন বারণী স্নান হলো না বন্ধ করে দিল, ওই সময় যে ভক্তরা আসতে পারেনি আসতে না পেরে কিন্তু তাদের প্রত্যেকের মনের যে একটা প্রচন্ড ক্ষুধা, ক্ষুধাটা দিন দিন মানে বাড়তে ছিল। এরপরে যখন 3 মাস পরে যখন গাড়ি ঘোড়া একটু চলা শুরু করলো মানুষ কিন্তু স্রোতধারার মতো শ্রীধামে প্রতি বুধবারে চলে আসে, প্রতি বুধবারে 8 থেকে 10 হাজার লোক উপস্থিত হয়। তো এর মাঝে দুর্গাপূজার পূর্বে কোনো এক বুধবারে আমিও এখানে ভক্তদের উদ্দেশ্যে আমিও একটু আয়োজন করার মানে ঠাকুরের প্রচেষ্টায় এবং তারই আয়োজনে আমিও একটু মানে একটা দিন আমিও শেয়ার করতে পারছিলাম, সকল ভক্তদের প্রসাদের ব্যবস্থা করতে পারছিলাম। তো যাই হোক কিন্তু ফর্মালি আমাদের মথুরা মিশনের মিটিং এভাবে অনেকদিন পরে আমরা বসছি। আজকের এই মিটিংয়ে আপনারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে সেই কুয়াকাটা থেকে শুরু করে নড়াইল, যশোর, সাতক্ষীরা এবং পিরোজপুর, বরিশাল, আগরজরা এবং মানে আশেপাশে বোয়ালমারি, ফরিদপুর থেকে, গোপালগঞ্জ থেকে যে আপনারা অনেক দূর দূর থেকে এই শীতের দিনে আপনারা শীতকে উপেক্ষা করে আপনারা সেই অনেক হয়তো সেই ভোর রাতে আপনারা উঠেই মানে আজান দিছে পরে উঠেই আপনারা আপনারা রওনা দিচ্ছে, তা আপনারা এত কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন আজকে, আপনাদের এই কষ্ট মানে স্বীকার করে আসছেন এই জন্য আপনাদের প্রতি আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং সাধুবাদ জানাচ্ছি যে আপনারা মনে প্রাণে ভালোবাসেন বলেই যে কেউ কেউ আসছেন গতকালকে, কেউ কেউ আজকে সকালে মানে রওনা হয়ে আসছেন, তা আপনাদের প্রতি আসলে শ্রদ্ধা নিবেদন করি। আমি আজকের এই মিটিংয়ের যে আলোচ্য বিষয়গুলি নিয়ে আমি একটু একটু বিস্তারিত একটু কথা বলতে চাই যদি আপনারা পারমিশন নেন। হ্যাঁ আমি বিস্তারিত আলোচনার শুরুতেই আমি যে আমি যেটা কথা বলতে যাচ্ছিলাম আমি নোট করে নিয়ে আসছি সেটা মৃদুদা সেটাই আর কি
যে আমাদের মোতা মিশনের একজন মানে সবচেয়ে কাছের সবচেয়ে একনিষ্ঠ যে একজন মানে নেতা বলেন কর্মী বলেন ভক্ত বলেন যে প্রতি বছর চার দিন আগে পাঁচ দিন আগে এসে কন্টিনিউয়াস সেই রান্নাঘরের থেকে শুরু করে মানে সারা ঠাকুর বাড়ির বিভিন্ন কাজকর্মে নিজে এবং তার সস্ত্রী দুজনেই যে শ্রম দিয়ে থাকেন আপনারা সবাই তাকে ছিলেন সবাই ভালোবাসার ব্যক্তিত্ব সেই আমাদের শ্যামাপদ বন্দা আজকে আমাদের মধ্যে নেই আপনার আসলে তার জন্য আজকের এই মিটিংয়ে আমরা তার প্রতি বলছি বাবা একের পর এক বলছি তো আমরা আজকের এই মিটিং থেকে তার প্রতি মানে শ্রদ্ধা কিভাবে শ্রদ্ধা নিবেদন করলে আসলে শ্রদ্ধা নিবেদন করা হবে আমি জানি না তবে আজকের এই মিটিং এ উপস্থিত সকল ভক্তরা যদি ঠাকুরের কাছে কামনা বাক্যে যদি প্রার্থনা করে যে আসলে সে আমাদের এত কাছের এবং সে এখানে এসে এত শ্রম দিয়েছেন ভক্তদের জন্য সে এমন একজন ব্যক্তিত্ব এভাবে আমাদের মাঝ থেকে চলে যাবেন এটা আমরা আসলে কখনো কল্পনাও করতে পারি তিনি যখন অ্যাক্সিডেন্ট করলেন আমরা খবর পেলাম তারপরে তাকে ঢাকা নিয়ে আসা হলো ঢাকায় আসার পরে সেখানে আমাদের ঢাকা জেলা কমিটির সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের পাশাপাশি উনি আমাদের কেন্দ্রের মানে যুগ্ম সম্পাদক অনন্তদা উনি উনি এবং ওনার টিম নিয়ে পাশে সুশীল সাধু দাদা ছিলেন আরো অনেকে ছিলেন যারা মানে অক্লান্ত ভাবে চেষ্টা করেছেন তাকে বিভিন্ন হসপিটালে প্রথমে ঢাকা মেডিকেলে তারপরে সেখানে ভালো ট্রিটমেন্ট পাচ্ছে না সময় উপযোগী সেখান থেকে মানে স্কোয়ারে নিয়ে যাওয়া হয়েছে স্কোয়ারে সেখানে মানে কোনো সিট ফাঁকা ছিল না ভর্তি নেয়নি তারপরে তাকে পপুলারে নিয়ে যাওয়া হয়েছে পপুলারে নিয়ে সেখানে গিয়ে অপারেশন করা হয়েছে কয়েকদিন সেখানে আইসিউতে ছিলেন মানে এই বিভিন্ন পর্যায়ে ফেস করেছেন এবং সেই উদ্দেশ্যে আমাদের প্রাণের ঠাকুর এবং আমাদের মতুয়া মাতা শ্রীমতী সুবর্ণা দেবী মানে সেই অ্যাক্সিডেন্ট করার পর থেকে ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্ব পর্যন্ত তার ঠাকুর করে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে তার জন্য প্রার্থনা করেছে তো যাই হোক আর কি এমন এক ব্যক্তিত্ব আমাদের মাঝ থেকে চলে গেছেন আমরা তার জন্য সকলেই আমাদের এই সেশনের কোনো একটা পর্যায়ে এবং আরও একজন আছে আমাদের বিশিষ্ট মতুয়া ভক্ত আমাদের ঠাকুরের খুব কাছের এবং সেই যখন ঠাকুর 96 থেকে মানে কি বলে 86 থেকে 90 বা 96 এই সময়টা যে ঠাকুরের একেবারে একনিষ্ঠভাবে ঠাকুরকে যে মানে সঙ্গ দিয়েছেন আমাদের আমাদের বর্তমান এই কমিটির যুগ্ম সম্পাদক আমাদের সবার সর্বজন পরিচিত আমাদের দেবাশিস দায়ের জন্মদাতা পিতা শ্রীমদ মতুয়াচার্য মতুয়ারত্ন পদকপ্রাপ্ত শ্রীমদ সুনীল বিশ্বাস উনিও মতুয়া মিশনের অনেক পুরাতন একজন আমাদের আমাদের মানে কি বলে সদস্য এবং ঠাকুরের সফর সঙ্গী এবং বিভিন্ন কর্মকাণ্ডের মানে একজন শক্ত সংগঠক ছিল তা সেই সেই আমাদের এমন এক নেতৃত্বকে আমরা হারিয়েছি ইতিমধ্যে তার জন্য আমরা এই আজকের মিটিংয়ের ওই মধ্যেই আমরা আমরা সবাই দাঁড়িয়ে অথবা বসে ঠাকুরের কাছে আমরা একটা প্রার্থনা একটা সভা আমরা একটা একটা সময় করব সেটা দশরথদার নেতৃত্বে আমরা করব আর একটা বিষয় আছে আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি আমার একটা প্রার্থনা আছে সেই প্রার্থনা হচ্ছে আমার আমার শ্বশুর মশাই উনি গত চার দিন ধরে ঢাকাতে মনোরা হসপিটালে আইসিউতে আছে একটু একটু করে ইম্প্রুভ করছে ঠাকুরের কৃপায় আপনারা তার জন্য প্রার্থনা করবেন যে উনি যেন আবার সুস্থ হয়ে আবার আমাদের কাছে চলে আসতে পারে এবারে আমি আসি মূল আলোচনা অনুষ্ঠানে আমাদের আলোচ্য বিষয়ে প্রথমেই ছিল কেন্দ্রীয় প্রথমেই যেটা ছিল সেটা হলো মতুয়া দর্পণ পত্রিকা মুদ্রণ এই মতুয়া দর্পণ পত্রিকা মুদ্রণ আমরা আমরা এর আগের 12 যে ইয়েটা হলো যেটা হয়েছিল এই বছর আগের বছর সেই সময় আমরা মুদ্রণ করেছিলাম কিন্তু তারপরে গত বছরেই 12 স্নান হয়নি সেই সেই সময় আমরা মুদ্রণের সব প্রক্রিয়া আমাদের গিয়েছিল প্রস্তুতি ছিল কিন্তু আমরা করতে মানে এই এই প্যান্ডেমিক আসার কারণে আমরা সেটা করতে পারি বা করা হয়নি তো আজকের প্রথম এজেন্ডাই আমাদের হচ্ছে মতুয়া দর্পণ পত্রিকা
মুদ্র যদি ওই মতুয়া দর্পণ পত্রিকার কথা এখানে লিপিবদ্ধ আছে আলোচ্য সূচিতে, কিন্তু এর পাশে আর একটা বিষয় আছে। কিন্তু আপনারা অনেকে জানেন যারা ঠাকুরের খুব কাছে মানে থেকে দেখেছেন ঠাকুরকে, জানেন যে আমাদের মতুয়া মিশনের পক্ষ থেকে আমাদের অনেক কিন্তু আমাদের গ্রন্থ এখান থেকে মুদ্রণ এবং সেটা ইয়ে করা হয়। সে মুদ্রণের মধ্যে শ্রী হরিলীলামৃত, তারপরে হরিসঙ্গীত, মহাসঙ্গীত এবং ঠাকুরের আরো অনেকগুলো বই যেটা আমাদের ঠাকুরের উপর লিখেছেন অনেক অনেক রাইটার্সরা, আমাদের আমাদের মুদ্রণ মিশনের পক্ষ থেকে যেটা প্রকাশ করা হয় এবং ধারাবাহিকভাবে প্রতি বছর সেটা মুদ্রণ করা হয়। সেই মুদ্রণ কার্যেও কিন্তু আপনারা জানেন কিনা প্রায় 4 থেকে 4.5 লক্ষ টাকা আমাদের মুদ্রণের খরচ হয় প্রতি বছর। এখন বলতে পারেন যে প্রতি বছরে যে এত টাকা খরচ হয়, আপনারা এই টাকা তাহলে এই বই যে বিক্রি করে তাহলে নিশ্চয়ই টাকাটা উঠে আসে? হ্যাঁ উঠে আসে, কতটুকু উঠে আসে এবং কতটুকু আমাদের খরচের খাতায় চলে যায় এই কথাটা বা আমাদের সদ্য সভাপতি আমাদের প্রাণের ঠাকুর এটা মানে সচরাচর কখনো বলেন না, কিন্তু আমার মনে হয় আমি ঠাকুরের উইদাউট পারমিশনে আজকে মানে কথাটা তুলেছি আপনাদের সবার সামনে। আমি জানি না ঠিক করলাম কি ভুল করলাম, ঠাকুরের পারমিশন ছাড়াই তুলছি। তো আমার মনে হয়েছে যে এটা আপনাদের সকলে জানা দরকার, যেহেতু আপনারা মতুয়া মিশনের একেবারে মানে কি বলে একটা মানে সক্রিয় আপনারা নেতৃত্বে আছেন, এই জন্য আপনাদের মতুয়া মিশনের সকল কর্মকাণ্ড সম্পর্কে আপনাদের জানা দরকার। সেই প্রেক্ষাপটে আমি কিন্তু কথাটা আজকে তুললাম এবং সেটা এই যে 4 থেকে 4.5 লক্ষ টাকা খরচ হয়, এই টাকাটা কিন্তু বিশেষ করে ঠাকুর নিজের ব্যক্তিগত একেবারে ফান্ড থেকেই প্রতি বছর করে থাকেন। কিন্তু আপনারা জানেন আরো জানেন যে আমাদের মতুয়া মিশনের কিন্তু বিভিন্ন প্রোগ্রাম হয়, এই 6 মাসে একটু কম হয়েছে কিন্তু মতুয়া মিশনের প্রোগ্রাম আপনারা যেমন ঠাকুর বাড়িতে দেখছেন তেমনি ভাবে কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলেও হয়ে থাকে। এর আগে কুয়াকাটা সেটা চলমান ছিল, সেটা আমরা এই এই 2 বছর করতে পারিনি, এটার কারণ হয়েছে প্যান্ডেমিক এবং তার পূর্বে মানে এইসব কারণের কারণে হয়ে ওঠে, কিন্তু সেটাও আমরা একটা সিদ্ধান্ত মানে নিয়েছি আমরা যে সেটা আমরা ওখানকার আমি যে কথাটা বলিনি ঠাকুর জানেন না, আমি গত সপ্তাহে আমি কিন্তু কুয়াকাটা গিয়েছিলাম একান্তই পারিবারিক মানে সফরে, আমি কাউকে বলি নাই, কথায় কথায় বিধান তাকে একবার বলে ফেলছিলাম যে হ্যাঁ দাদা আমি পারিবারিক ট্যুরে জাস্ট 1 নাইট এর জন্য আমি আসছি, কারণ আমার ফ্যামিলি কখনো তাদেরকে যাওয়া নিয়ে যাওয়ার সময় হয়নি। এইবার খুব করে ধরেছিল শত কাজের ফাঁকেও মানে মানে একরাত্র কাটাই আসছি। ওই সময় আমি কলাপাড়ার আমাদের সেক্রেটারি আমাদের যে হরিদাস না ঠাকুর, হরিদাস ওনার সাথে কথা হয়েছে এবং ওনাকে আমি দায়িত্ব দিয়েছি আপনারা লোকাল প্রশাসনের সাথে কথা বলেন, লোকাল প্রশাসনের সাথে কথা বলেন, সেখানে যদি তারা আমাদের পারমিশন দেয় আমরা অতি শীঘ্র আমরা কুয়াকাটায় এই শুকনার সিজনে আমরা কুয়াকাটায় অনুষ্ঠানটা মানে প্রোগ্রামটা করে ফেলবো। আমি ওনাকে দায়িত্ব দিয়ে আসছি, উনি বলছে কলাপাড়ায় নির্বাচন এই এই মুহূর্তে নির্বাচন আছে, নির্বাচনটা শেষ হওয়ার সাথে সাথে উনি এই কাজে ঝাঁপাই পড়বে এবং মানে আশা করছি 12 সিনানের আগেও আমরা যদি সুযোগ পাই আমরা সেই কাজটা করে ফেলবো, কারণ অনেকদিন আমরা একেবারে ঝিমে আছি, ঝিমে থাকলে হবে না, মতুয়া মিশন তো ঝিমে থাকার সংগঠন না। যাই হোক আমি এক কথা থাকে অন্য কথা কিন্তু চলে গেছি, আমি মূল কথা ফিরে আসছি যে লীলামৃত এবং অন্যান্য ধর্মীয় গ্রন্থ ছাপানোর জন্য যে টাকা খরচ হয় সেই টাকার থেকে যে মানে যে খরচ করে যে মুদ্রণ হয়ে আসে সেইটা বিক্রির থেকে যে অংশটুকু আসে সেই টাকাটা আমাদের বছরের বিভিন্ন কর্মকাণ্ডের ঠাকুরের সেই মানে সেটা খরচ করে খরচ হয়ে যায়। আপনারা মতুয়া মিশনের যে কি পরিমাণ খরচ এই খরচটা আসলে এর আগে কেউ কখনো প্রকাশ করেনি। আমি ঠাকুরকে বলেছি এবারে মতুয়া দর্পণ পত্রিকায় মানে শেষাংশে আমাদের মানে বাজেট আমাদের খরচ ইত্যাদি ইত্যাদি এটা প্রকাশ করা হবে এবং সবাই ওর মাধ্যমে দেখুক, সর্বজন দেখুক যে আমাদের আসলে মতুয়া মিশনের এই মানে কত বাজেট থাকে, কত খরচ হয় এবং আর্ন কত, আর এর থেকে আমরা কতটুকু আমাদের মানে আমরা শেষ পর্যন্ত দিন গ্রস্ত। একটা কথা বলতে পারেন যে আপনাদের মিটিংয়ে ডাকলেই বোধ হয় আমরা খালি টাকা টাকা টাকার কথা বলি,
আসলে টাকা ছাড়া তো আসলে আমরা বাড়ি থেকে এখানে আসছি তাতেও তো একটা গাড়ি ভাড়ায় টাকা লাগবে। হ্যাঁ, এমনি করে সকল কর্মকাণ্ডে টাকা ছাড়া তো আসলে কোনো কাজই করা সম্ভব না, এই জন্য টাকার কথা তুলতেই হয়। এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা কেউ ভাববেন না যে মিটিংয়ে ডাকলেই রাখ শুধু টাকার কথা। সেই জন্য আপনার এই মুদ্রণের জন্য যেমন মতুয়া দর্পণ মুদ্রণে একটু কথা একটু না বললে ভালো, তাহলে প্রায় 50,000 টাকা লেগে যায় 1,000 কপি ছাপাতে। এর পাশাপাশি আর একটা বিষয় যেটা আমার আমার মানে মতুয়া মাতা শ্রীমতী সুবর্ণা দেবী আমাকে বলেছেন, শুধুমাত্র উনি বলেছেন না, উনি আজ্ঞা দিয়েছেন, এটাই নয়, চারিদিক থেকে ভক্তমহল থেকে একটা কথা আসে যেটা আমাদের মতুয়া মিশনের পক্ষে নামাবলী কেন নেই, কেন ছাপানো। এই নামাবলী ছাপাতে আমি ঢাকাতে মাধবকে লাগিয়ে দিয়েছি, ও 1,000 কপি ছাপানোর জন্য একেবারে মানে সব জায়গায় দরদাম করে আগে একবার ছাপাইছিল, দরদাম করে একেবারে এবং ভালো কাপড় দিয়ে করতে 90,000 টাকা লাগে, একেবারে 190,000 টাকা লাগবে 1,000 কপি। এখন মানে তাহলে পার পিস 90 টাকা হলেও কিন্তু কিন্তু মানে 1,000-এর নিচে আবার ছাপানো তারা অর্ডারও নেয় না, তাহলে দেখেন সেখানে 90,000 টাকা লাগে, মানে টাকাটা আসলে কোথার থেকে এক এক করতে করতে কত মানে একটা বিষয়, এই হলো বিষয়। তাহলে এখন মানে তাহলে এখন এই বিষয়ে আপনারা আজকে সিদ্ধান্ত দেবেন যে আমরা কিভাবে এই টাকা আরম্ভ করতে পারি, এবং এই মুদ্রণ প্রক্রিয়া অবশ্যই মহাবারণের 15 দিন পূর্বে আমাদের সম্পন্ন করতে হবে। আর তারপর এর পাশাপাশি আর একটা বিষয় সেটা যে ঠাকুর বলে গেলেন প্রসাদ মন্দির, মন্দিরের জন্য প্রতিশ্রুত যে টাকা আমরা যেটা প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই টাকাটা যারা যারা যে অবস্থায় প্রতিশ্রুতি দিয়েছি এই মাটিতে বসে যারা প্রতিশ্রুতি দিয়েছি, আমরা আশা করব যে এই মাটিতে যে কথাটা দিয়ে দেয় আমরা এই এই কথাটা অবশ্যই আমরা পালন করব, এটা নিঃসন্দেহে বিশ্বাস করি কিনা নাকি সবাই কি বলেন? অবশ্যই। তাহলে সেই প্রতিশ্রুতির টাকাটা মানে 6 মাস নয় আগামী 4 মাসের মধ্যে, তাহলে এখন অবশ্যই যেহেতু আমার মানে কি বলে আরাধ্য দেবতা যদি মনে করি আমার এপার ওপার সব পারের আমার মানে সব পারের যে কর্তা সেই কর্তা হিসাবে যাকে মানি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরকে গুরসাদ ঠাকুরকে সেই হরিচাঁদ গুরসাদের পূর্ণ ভূমিতে দাঁড়িয়ে যদি আমরা একটা কথা বলি সেই কথা অবশ্যই আমাদের মানে প্রাণ থাকতে অবশ্যই পালন করব, এটা তো আমাদের মানে নিজেদের কাছেই অঙ্গীকার। সেই অঙ্গীকার থেকে আমরা আমি আশা করি আগামী 4 মাসের মধ্যে আপনারা এই টাকাগুলি আমাদের অ্যাকাউন্ট খোলা আছে, অ্যাকাউন্ট নাম্বারটা মানে সবাই নিয়ে নেবেন, অথবা অ্যাকাউন্ট নাম্বার কি বলে আমরা প্রকাশ করে দিতে পারি, রসিদ টসিদে আমি ধারদারি না, রসিদ নিয়ে নানান কথা হয় ও ধারদারি না, টাকা জমা দেবেন সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে জমা দেবেন, বলবে আর একজনে ওই বিট্টু কিংবা শিশির 5,000 রসিদ ছাপাইয়া মানে 10 লক্ষ টাকা ওইখান থেকে মানে সরাই ফেলছে, ওর ধারদারি না, সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা দেবেন, এখন সব হয়েছে মানে কি বলে অনলাইন অ্যাকাউন্ট, আপনি বরগুন্ডার এক শাখা থেকেও দিতে পারবেন আর পঞ্চগড়ের এক শাখা থেকেও দিতে পারবেন কিংবা সিলেট থেকেও দিতে পারবেন, অতএব মানে রসিদ ওইটা নিয়ে আর আর মানে কথা প্রশ্ন তোলার আর জায়গা থাকবে। তাহলে এই বিষয়টায় ঠাকুর একটু বাইরে গেলেন বোধ হয়, বাবা দাদা বসে পড়েন আপনারা, আমরা কথা বলতেছি আপনারা যেখানে দেখা পাবেন আপনারা আসার আগে শুরু করে দিচ্ছি, যেখানে দেখা পাচ্ছেন বসে পড়েন। বাবা আমি একটা মানে বিষয়টা তুলে মানে পয়েন্ট বাই পয়েন্ট আমি একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে
যদি এই মধুয়াদাপুর পত্রিকা প্রকাশের জন্য একটা সাব কমিটি গঠন করা যদি প্রয়োজন মনে করেন আপনারা মতামত দেন তাহলে মধুয়া দর্শন মানে কি মধুয়া দর্পণ পত্রিকা শ্রী শ্রী হরি লীলামৃত সহ সমগ্র গ্রন্থ মিশনের পক্ষে বসেন জায়গায় বসেন পরে প্রণাম করেন। এইসব প্রিন্টের জন্য একটা সাব কমিটি করা আমি মনে করি এটা খুবই জরুরি, কারণ সব কাজ ঠাকুর একা করবেন কিংবা মিন্টু একা করবেন, আমি একটু ফাঁকি পাস আমি একটু দূরে দূরে থাকি, যাই হোক আর কি, তারপরে চেষ্টা করি একটু খোঁজ নেওয়ার ঠাকুরের কাছে বাবা ওই কাজটা কি অবস্থা, বা এই এই কাজটা আমরা এভাবে করতে পারি এই আমি এই, কিন্তু এর একটা যদি সাব কমিটি গঠন করে দেওয়া হয় আমার মনে হয় তারা তাদের কাছে দায়িত্ব চাপাই দিলে এই কাজটা একটু মানে আমাদের সহজ হবে। আর একটা বিষয় যেটা সাব কমিটির কথা আমি ভাবছি, যেটা ইতিমধ্যে আমাদের মা বলেছেন ঠাকুর বলেছেন যে দ্বিতীয় এজেন্ডা যেটা গঠনতন্ত্র বা আমাদের সংবিধান, সংবিধান সংশোধনের জন্য সেখানে একটা সাব কমিটি গঠন করতে হবে। ঠাকুর ইতিমধ্যে বলেই গেছেন যে 3 অথবা 5 সদস্য বিশিষ্ট সাব কমিটি গঠন। এখন সাব কমিটি গঠন বাবা এই কথার মধ্যে কি মানে মানে গঠন করে ফেলবো না পরে সিদ্ধান্ত নেবে? আপনাদের মতামত আমরা নিব, শুধুমাত্র আমি বা ঠাকুর দুজনে বললাম মানে সেটা সাথেও আপনাদেরকে নিয়েই বলতে চাই। এখন দুটো বিষয় সাব কমিটি, একটা হচ্ছে প্রিন্ট করার জন্য মতুয়া দর্পণ পত্রিকা এবং গ্রন্থ আদি প্রিন্ট, এবং যে কথাটা বললাম যে নামাবলী, এই এই বিষয়গুলো নিয়ে একটা সাব কমিটি হবে এবং তাদের 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 উপর দায়িত্বই ন্যস্ত থাকবে যে আমাদের এই প্রিন্টটা অবশ্যই বারণিত চলে আসছে চৈত্রী মাসের শেষে শেষে যদি এবছর একটু পিছনে পড়ছে, কিন্তু তার আগেই 15 দিন আগে যেন আমরা এই জিনিসটা সবগুলো প্রিন্ট করে মানে সিজামে পৌঁছে সেই ব্যবস্থা যেন করে। আচ্ছা, তারপরে আর একটা বিষয় যেটা আমাদের কেন্দ্রীয় কমিটি, কমিটির যেটা আসলে আগের যেটা একটা টার্ম ছিল 2 বছরের, ঠাকুর যেটা বলে গেছে এই টার্মের মানে আমাদের 2 বছর পার হয়ে গেছে কোনো না কোনো প্রকারে, তবে গত বছর না যখন গত টার্মে কাউন্সিল হয় কাউন্সিলে কিন্তু এই কথাটা তখন আলোচনায় আসছিল এবং আলোচনা করা হয়েছিল এবং সিদ্ধান্তও নেওয়া হয়েছিল যে কমিটি থাকবে 3 বছর, সেদিন সিদ্ধান্তও নেওয়া হয়েছে, কিন্তু এটা হয়েছে কি যে আমাদের সংবিধানটা যে মানে গঠনতন্ত্রটা পুনর্মুদ্রণ ওইভাবে করা হয় না, কিন্তু সেটা সেই দিন আমরা কিন্তু সিদ্ধান্ত নিয়েছি সেইটাই আছে যে 3 বছর থাকবে। এখন এই 3 বছর থাকবে এইটা নিয়ে কেউ কেউ আমাদের মধ্যে বলে যে এখন যারা আছে 2 বছর বড় হয়ে গেছে এরা এখন অবৈধ কমিটি, কেউ কেউ বলে, আমি তাদের নাম বলতে চাচ্ছি না এবং কেউ তাদের নাম উচ্চারণ করুক সেটা আমি চাইও না, এবং তাদের নাম নিয়ে কোনো যেন প্রসঙ্গ আজকে আলোচিত না হয় সেটাও আমি সবার কাছে বিনীত অনুরোধ করছি, কিন্তু কেউ যেন প্রশ্ন না করতে পারে যে অবৈধ কমিটি, আমার কথাটা হচ্ছে সেখানে যে অবৈধ কমিটি প্রশ্ন যে করছে সেই জায়গাটা আমি আমি আর সুযোগ দিতে চাচ্ছি, তার লক্ষ্যে ঠাকুরের সাথে এবং অন্যান্যদের সাথে আমি কমিশনে যেটা কথা বলেছি, দেবাশিষ আসছে নাকি আসে না না আদিবাসীদের সাথে আলাপ করছি আর ভাবছি যে দাদারা তো আসতেছেন এই সবার সাথে কথা বলবই এবং আপনাদের সবাইকে নিয়ে, যে আমরা চাচ্ছি যদিও আপনাদের কষ্ট হবে আপনারা যদি পারমিশন দেন আমরা ফেব্রুয়ারির শেষে অথবা মার্চ মাসের শুরুতে জাস্ট এইরকম আমরা মানে আর একটা মিটিং করতে চাই, সেটা হচ্ছে কাউন্সিল এবং সাধারণ সভা, এবং সেটা করে আমাদের কমিটি গঠন আর আজকের যেটা যে যে সিদ্ধান্ত নেব সেই সিদ্ধান্তের ফলও আস, কারণ বারণী তারপরেই তো বারণী, তো আজকে যে সিদ্ধান্ত গ্রহণ করব সেই সিদ্ধান্তের ফলো আপ হবে সেই মিটিংয়ে, সাধারণ সভা হবে, কাউন্সিল হবে, কমিটি পুনর্গঠন, এটা যদি আপনারা যদি সকলে মতামত দেন তাহলে আমরা সুবিধা মতো কি ফেব্রুয়ারির শেষে অথবা মার্চ মাসের শুরুতে এই কাজটা আমরা করতে চাই। জানুয়ারি 25 তারিখে এসেছিলেন,
ওনারা এসেছিলেন ঠাকুর বাড়ি পরিদর্শন করতে, এবং ওনারা এসেই প্রথম মেলার মাঠ সার্ভে করছে, মেলার মাঠ পড়া কোথায়, মেলা মেলে কোথায়, এবং হেলিকপ্টার পড়ার স্পট কোথায়। হ্যাঁ, এবং এর জন্য বলছেন আমাদের প্রয়োজনে আবার আসবেন, সে কারণে আমরা একটা একটু ভাবাচ্ছি আমরা, এবং ভাবছি যে গতবার যেহেতু ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসার একটা প্রোগ্রাম ছিল, ওর সঙ্গে বা ওলাকা দিয়ে আসার প্রোগ্রাম ছিল, এখন সেই প্রোগ্রামটা ওনাদের দ্বারে রয়ে গেছে, সে কারণে এবারও যে নির্বাচনের ভারত পশ্চিমবাংলার যে নির্বাচন, এই নির্বাচনে তো মাত্র ভোটের একটা গুরুত্ব আছে, বিরাট গুরুত্ব, তাই না? এবং ঠিক ওলাকা দিয়ে 26শে মার্চটা সেই এমন একটা মুহূর্ত, সে কারণে যদি এই প্রোগ্রামটা হয়ে যায় তাহলে তো আমাদের মিশনের কাউন্সিল তো একবার অনেক পরে আমাদের দিতে হবে, অবশ্যই তাহলে বার অনেক পরে ঠাকুরের দ্বারে প্রার্থনা করেন হয়, যাতে যেহেতু আমাদের একটা প্রচন্ড প্রতিপক্ষ আছে ঢাকা, তারা চাচ্ছে যে ঠাকুর উনি যাতে ওড়াখানি না আসে, তা মূল হচ্ছে ঢাকেশ্বরী বাড়ি ওই গ্রুপ টোটাল, যারা ওই আজকে বলে যে হিন্দুদের পরিচালনা তারা করে, যে কমিটিগুলো আছে ঢাকেশ্বরী বাড়ি ভিত্তিক, তারা গতবারও বিরোধিতা করছিল, অর্থাৎ তাদের সঙ্গে বাংলাদেশ সরকারের আরো ওতপ্রোতভাবে যোগাযোগ, তারা শেখ হাসিনার বোঝানোর চেষ্টা করে যে ওড়াখানি যাওয়ার দরকার নাই, ওড়াখানি প্রত্যন্ত জায়গা, সেখানে যে কি হবে, হিন্দুদের নেতৃত্ব দেই আমরা, ওই সার্বজনীন পূজা কমিটি, মহানগর পূজা কমিটি ইত্যাদি ইত্যাদি যারা আছে, হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদ, এরাও এই যে ওড়াখানি আসবে এটা আমরা সহ্য করতে পারি না, এর জন্য আমরা একমাত্র ঠাকুরের দ্বারা প্রার্থনা করতে পারি, ঠাকুর অন্তত কোনো কান কথাই যেন না হয়, উনি যেন ওড়াখানি প্রোগ্রাম আমাদের আমাদের যে যার কথা বললাম একটু আগে সুনীলবাবুর শোক প্রস্তাব করলাম, সেই সুনীলবাবুর আজকে কনিষ্ঠ পুত্র আমাদের সুযোগ্য আমাদের যুগ্ম একটু যুগ্ম সাধারণ সম্পাদক, এবং দীর্ঘদিন আমাদের সাথে, আমার সাথে এবং মিশনের সাথে অনবশ্য বক্তা, আপনারা জানেন দীর্ঘদিন পরে সেই আমাদের মিটিংয়ে এসছে, এই জন্য মিশনের পক্ষ থেকে যেহেতু আমরা তারে স্বাগত জানাবো, তো নিজের ঘরে নিজে আসছে আমার বন্ধু, সেহেতু নিবাসীরা আসছে, আমরা আজকে পরিপূর্ণতা পাবো, আমাদের ইতিমধ্যে বলদেববাবু এসছেন, হ্যাঁ আমাদের লোহাগাড়া থানা কমিটির উপজেলা কমিটির সভাপতি, আমাদের সাতপাড়ের শঙ্করবাবু এসছেন, উনি একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, আমাদের পটুয়াখালীর আমাদের কেন্দ্রীয় উনি সহসভাপতি, এবং আগামীতে পটুয়াখালীর যে কমিটি হবে তার ভালো একটা আমাদের মিটিং এখন পূর্ণতা পেয়েছেন, এখন আমাদের সাধারণ সম্পাদকের বক্তব্য শেষে অল্প অল্প করে আমরা প্রতিনিধি পর্যায়ে এক অঞ্চল থেকে বক্তব্য রেখে, আমাদের যেহেতু আমরা সময় দিয়েছিলাম তিনটার ভিতরে শেষ করবো, আবার দূর দূরান্ত থেকে আপনারা চলে যাবেন, প্রসাদ নেবেন, এ কারণে আমরা বক্তব্য যেন কেউ দীর্ঘায়িত না, আমাদের এই বিষয়টা আমাদের বাবা আপনার কাছে পারমিশন নিছি, আপনার কথার একটা কথার একটু আমি মানে একটু রিভাইজ করতে চাচ্ছি, সেটা সেটা হচ্ছে যে নরেন্দ্র দামোদর মোদী মহোদয় যদি শ্রীরামে আসেন তার জন্য তো আমাদের মিটিং করতে হবে, মিটিং করতে হবে না, আমি যেটা চাচ্ছি আর কি, ওই যারা আমাদের সমালোচনা করে সমালোচকের মুখে ছাই দেওয়ার জন্য এক এক মিটিং এ সব কাজ ছেড়ে না, এখন বাবা আপনি যদি পারমিশন করেন তাহলে, এবং ভক্তরা যদি মত প্রকাশ করে
নেতৃবৃন্দ মত প্রকাশ করে যদি তাহলে আমরা অবশ্যই ওই মাসের শুরুতে আমরা ওই যদি মাসের মাঝামাঝি অর্থাৎ 17-26 মার্চ উপলক্ষে যদি নরেন্দ্র মোদী আসেন টুঙ্গিপাড়াতে, তো টুঙ্গিপাড়া যদি আসেন অবশ্যই শ্রীরামেও উনি আসবেন। এটা মানে এতটুকু আমরা মানে নিশ্চিত এখানে আশাবাদী। এখন আমরা ওই একবারে ওই ওই মিটিং তো করতেই হবে, উনি আসলেও মিটিং করব আর না আসলেও আমরা মিটিং করবো। যদি সেই মিটিং করি সেখানে সাধারণ সভা ডেকে দেব, তার সাথে কাউন্সিল যোগ করে দেব, কমিটিও পুনর্গঠন হয়ে যাবে এবং ওই ওনার আগমন উপলক্ষে আমরা কী কী করবো না করবো সেটাও আমরা ওই তখন সিদ্ধান্ত নেব। তাহলে মানে মানে মিটিং এ তো দূরান্ত থেকে সবাই যখন আসবে, বিষয়টা তাই যেহেতু আমরাও গতবার একটা মিটিং করছিলাম যে মসজিদে আসলে যেমন যদিও মঞ্চ টঞ্চ ওই সমস্ত ব্যাপার সরকারই দেখবে, তাছাড়াও তারা পালনের জন্যে একটা বিরাট খরচার দরকার আছে তাই না। সে কারণে আমাদের একটা বাজেট হয়েছিল, আমাদের একটা অর্থ সংগ্রহের একটা প্রতিশ্রুতি পেয়েছিলাম, অঞ্চলের সবাই এসেছিলো, এ কারণে আমাদের একটা প্রস্তুতি আছে মিশন থেকে কিভাবে তাকে আমরা সম্বোধন দিতে পারি কিভাবে ডাকতে হবে। ওই সঙ্গে সঙ্গে আমাদের যদি কেন্দ্রীয় কাউন্সিল হয়ে যায় বাংলাদেশ সরকার আমাদের নিউজ না দেবে যে আপনাদের ওখানে যাচ্ছে ততদিন তো এই সমস্ত ইন্ডিয়ার পত্রিকে কি লাগলো সেইটা আমরা ফলো করবো, আমরা সার্কুলারও দেব। সেটা ছোট হোক আর বড় হোক কোন পত্রিকা আসছে ইন্ডিয়া, যাই হোক আর কি আমি পরের এজেন্ডায় আসতে চাচ্ছি। যদি ওই এজেন্ডা এটা নয়, এটা বিবিধের মধ্যে কথা আমার, সেটা হচ্ছে ঠাকুর কিন্তু আজকের এই মিটিং শুরু হওয়ার পূর্বেই একটা কথা আপনাদের মাঝে একটা কথা বলেছেন, সে কথাটা অনেক দিন থেকেই আমরা আলোচনা করে আসছেন এবং সে বিষয়েও ঠাকুর আগেও বলছেন যে সেটা আমাদের একটা ছাপ কমিটি তৈরি করে তারই আলোকে আমরা মানে পূর্ণাঙ্গভাবে পরিশুদ্ধ করে বিষয়টা মানে ইয়ে করে তারপরে আমরা ওই কার্যক্রমে যাব। তাহলে সেই বিষয়টা কি, বিষয়টা হলো সারা বিশ্ব থেকে মতুয়াদের মধ্য থেকে একটা কথা বারবার উঠে আসে মিটিংয়ে বসলে, সেটা হচ্ছে কি মতুয়াদের একটা বিধিবিধান, মতুয়াদের বিধিবিধান কি, আমরা যদি দশবিধ আচার পালন করে থাকি আমরা ওটা থেকে বেরোয় আসতে পারিনি, যদিও রিলামবিতে সরাসরি বলেছে বিজ্ঞজনেরা মানে বলতে পারেন ভালো করে, তো সেটা আমাদের যারা মতুয়া তাদের মানে হরিনাম যজ্ঞ বিনে আর কোনো পূজা পার্বণে কোনো দরকার নেই নাকি দশরথদা, ঠিক তাই তো। তাই এখন তারপরও আমরা ওই যে সামাজিক সেই যে সেই মানে অতীত থেকে যেটা হয়ে আসছে আমরা ওই জায়গার থেকে এখনো বেরিয়ে আসতে পারিনি, কেউ কেউ আমরা সরস্বতী পূজা দেই, কেউ কেউ লক্ষ্মী পূজা দেই, কেউ বা মানে দুর্গা পূজা কালী পূজা দেই তাই না। তাহলে এই যে পূজা পার্বণ করি আবার আমরা আমাদের বিবাহ ব্যবস্থা আছে, বিবাহ ব্যবস্থাটা তারপর বাবা মা পরলোক গমন করলে যে শ্রদ্ধার্ঘ নিবেদন সেই সেই ব্যবস্থাটা, এই সব দশবিধ যে আচার এই আচার এইটা নিয়েই একটা মতুয়া বিধান, সোজা সংবিধান বলা যাবে না মতুয়া বিধান, তো মতুয়াদের যে বিধান মেনে চলা উচিত এইটা কিন্তু কোনো সংগঠন থেকে আমরা সরাসরি এখনো কেউ এটা বের হয় না, আলাদা আলাদা ভাবে কেউ কেউ মানে ছোট ছোট আকারে চটি চটি বই কেউ কেউ প্রকাশ করেছে এবং সেটা নিয়ে মতো ভক্তরা বিভিন্ন অঞ্চলে এই ক্রিয়াকর্ম পালন করে এবং তার মধ্যে নানান রকমের বিভ্রান্তিও রয়েছে, সেই বিভ্রান্তিটা দূর করার জন্য ঠাকুর যেটা সরাসরি মত প্রকাশ করেছে যেটা হলো আমরা আমাদের একটা কমিটি করে দিতে হবে, সেই কমিটিতে বিজ্ঞ মানে যেমন মানে মতো বিশারদরা থাকবেন গুরু গোসাইরা থাকবেন তেমন আবার যারা মানে আমাদের মতো মিশে নেতৃবৃন্দের পক্ষেও আমাদের লোকজন থাকবেন, যাতে করে এটা সবাই মিলেমিশে একটা সুন্দর একটা পাণ্ডুলিপি তৈরি হয়েছে, কিন্তু তৈরি হয়েছে সেই পাণ্ডুলিপিটা বাবা অনেকটা মানে দেখে শেষ করে ফেলছেন, তার সাথে
কিছু সংশোধনীয় বাবা সেটা ইয়ে মানে নিজে নিজে ইয়ে করছেন এবং আমাদেরকে সেইটা জানাইছেন মত প্রকাশ করছেন যে এইগুলো করতে হবে। তো সেইটা এখন আমাদের সভাপতি যিনি তিনি এই মতুয়া বিশ্বের ধারাবাহক তিনি তিনি তো সব বিষয় একবারে সার্বক্ষণিক একটা বিষয় নিয়ে থাকতে পারেন না, এই জন্যই উপকমিটি বা সাব কমিটি করে দেওয়া প্রয়োজন। সেই বিষয়ে আজকে আর একটা সাব কমিটি আমি সভাপতি আমাদের প্রাণের ঠাকুরের কাছে আমি বলবো যে এই বিষয়ে একটা সাব কমিটি যাতে করে এই যে বিজ্ঞজনেরা দশরথ দা রয়েছে, হরিপদ দা রয়েছে, এই যে আমাদের বলদেব দাদা রয়েছেন, ওইদিকে পাণ্ডে দাদা রয়েছেন, এই ধরনের বিজ্ঞ লোকেরা ওদিকে আমাদের প্রিয় লাল দাদা এবং এই যে আমাদের শঙ্কর গোসাই রয়েছেন এবং আর একটা লোককে আমি যুক্ত করতে বলবো যিনি সমাজ কল্যাণ দপ্তরে চাকরিরত আছেন আমাদের মতুয়া কে হরি হরিপদ না কি হরিদাস ঠাকুর, হরিদাস ঠাকুর অত্যন্ত বিজ্ঞ লোক, সমাজসেবায় আছেন, উনি অত্যন্ত বিজ্ঞ মানুষ, আমি চাবো তাকেও ইনক্লুড করার জন্য। তাহলে এই ধরনের ব্যক্তিত্ব নিয়ে আর আমরা তো পদা পদাধিক বলে যদি মানে দুই একজন যদি সাথে থাকি সেটা থাকলাম, কিন্তু আমরা তো এই বিষয়ে মানে অজ্ঞ একেবারে, আমরা এগুলো বুঝি না। আমরা আমরা বুঝি কি ডায়াস পাইলে কতক্ষণ দাঁড়াইয়া মানে আজে বাজে বক্তব্য এইগুলো দিই, কিন্তু এই যারা এই বিষয়ে অত্যন্ত জ্ঞানী গুণী এদেরকে নিয়ে একটা সাব কমিটি, এটা যদি আজকে আপনারা এই বিষয়ে মানে ইয়ে করেন সিদ্ধান্ত নেন তাহলে সেই আমি আশা করবো সেটা আমাদের করা উচিত আর কি। এবং ঠাকুর অবশ্য বলেও একবার আলোচনায় বলেছিলেন আমরা চেষ্টা করব এই বারণির পূর্বেই ওই ওই যেটা আমরা পাণ্ডুলিপি পেয়েছি ওটা সংশোধন পরিমার্জন করে আমরা বই প্রকাশ করেছি। এই কমিটি যদি আমি আশা করি এটাকে আমরা মানে এটা প্রকাশ করে দিব। বাবা আমি একটু একটু কথা বলি, আপনি যখন বলছেন তখন এই হাউজের থেকেই হ্যানা প্রস্তাবে আপনি কমিটি হ্যানা প্রস্তাব এটা সভাপতি মহোদয়ের এখতিয়ার আমাদের মতবাদের আসলে দেশ আগায় যাচ্ছে, পৃথিবী আগায় যাচ্ছে, আমরা আমরা সেখান থেকে যদি আমরা যে থেমে বসে থাকি আমরা তো তাহলে কি মানে চলন্ত গাড়ি যদি চলতে থাকে আর আমরা যদি বসেই মানে ইয়ে করে থাকি আমরা তো তলিয়ে যাবো আর কি একসময়। এই জন্য ওই 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 ট্রেনে আমাদেরকে মানে তাল মিলিয়ে চলতে হবে, সেই তাল মিলিয়ে চলার জন্য আমাদের যে বিষয়টা সেই বিষয়গুলোর মধ্যে একটা হচ্ছে অন্যতম হচ্ছে আমাদের মিশনের পক্ষে একটা গাড়ি অত্যন্ত দরকার। আপনারা দয়া করে এই বিষয়ে আপনারা অবশ্যই ইয়ে রাখবেন মানে বক্তব্য রাখবেন এবং সুনির্দিষ্ট ইয়ে মতামত রাখবেন। দ্বিতল ভবন নির্মাণের জন্য এটা আমাদের যে ঠাকুর যেটা বলছেন এটা আমাদের করতে হবে, এটা আমাদের অস্তিত্ব এবং এই যে যেখানটা আমরা বসে আছি এটা মানে রং কর এটা ফ্লোরে টাইলস দেওয়া এই কাজগুলি করতে হবে। দেখেন এই কাজগুলি না করলে ধরেন বাইরে একজন লোক এসে মিশনের কার্যালয়ে ঢুকেই দেখবে যে এই অবস্থা, তাহলে মিশনের ভাবমূর্তিটা একেবারে মানে কোথায় দাঁড়ায়, অর্থাৎ আমাকে মানে সেই অবস্থায় আমাকে পরিমার্জিত অবস্থায় থাকলে তবেই বাইরে একজন এসে আমাকে সেই মানে দেখেই মানে আমার মানে কথা বলতে সে একটু সময় করে কথা বলবে, আর যদি আমাদের অবস্থা যদি সেই অবস্থায় তৈরি না করতে পারি তাহলে কেউ তো আমাদের মূল্যায়ন সেইভাবে করতে চাবে না, এটা হচ্ছে বাস্তবতা। সেই বাস্তবতা নিরিখে এই কাজগুলি করা দরকার এবং এর জন্য আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি আর একটা বিষয় বলবো যে গত গত কাউন্সিলের পরপরেই যে আমরা যে ঘোষণাগুলি দিয়েছিলাম তার মধ্যে কিছু অংশ আপনাদের তুলে ধরছি আর কি, সেটা হচ্ছে ছোট করে যে বলছিলাম যে এই মনে আছে কিনা আপনাদের সেদিনকে আমি বলছিলাম মানে
কমিটি গঠনের কাউন্সিলের মধ্যে যে অল্প করে একটু বক্তব্য দিয়েছিলাম তার মধ্যে বলছিলাম যে পাশে রিতা সাতটাই এক্সটেনশন করা সেটা আপনাদের দশের সবার সহযোগিতায় সেই সাতটা এক্সটেনশন হয়েছে। তো আর একটা বলছিলাম যে আমাদের মতুয়াদের মানে আমাদের সংগঠনে যারা আমরা আছি সংগঠনের সকল সদস্যদের আমাদের নতুন করে কি সদস্য পদ মানে রিনিউ করতে হবে। রিনিউ করার জন্য তখন ফর্ম কিন্তু অনেকে নিয়ে গেছিলেন কিন্তু ফর্ম কিন্তু ফিল আপ হয়ে মানে তার দশ ভাগের এক ভাগ কেন পঞ্চাশ ভাগের এক ভাগও আসেনি কিন্তু যে কয়টা এসেছে সেই তখন বলা হয়েছিল যে তাদের প্রত্যেকের নামে আইডি কার্ড করে দেবো কিন্তু সেই কাজটা কিন্তু ঠাকুর সম্পন্ন করেছে। আপনারা জানেন কিনা জানি না আইডি কার্ড হ্যাঁ আইডি কার্ড পেয়েছেন কেউ অনেকে পেয়েছেন যা দেখাতে পারবেন আমার ব্যাগটা ধরে কই আমি একটু দেখাতে চাই এই ধরনের কিন্তু লেমিনেটিং আইডি কার্ড কিন্তু ঠাকুর করে দিয়েছে ভাবতে পারেন যে আপনি সাধারণ সম্পাদক আপনি একটা পাইছেন এটা ভাববার কিন্তু সুযোগ নাই যে যে ওখানে সদস্য পদ ইয়ে করছেন এবং গত মতুয়া দর্পণ পত্রিকায় যে নামগুলো উঠছে সেই নামের সবকটা আইডি কার্ড কিন্তু প্রস্তুত হয়েছে এখন তারপরে যারা সদস্য ওখানে এন্ট্রি হয়েছে তাদেরগুলা আশা করি আবার হয়ে যাবে। তাহলে এই একটা কাজ কিন্তু আমাদের প্রতিষ্ঠিত ছিল ওই ওই কাজটা প্রতিষ্ঠিত ছিল এই মানে এটা হয়ে গেছে। আমরা আমাদের প্রতিষ্ঠিত আর একটা জিনিস হয়েছে কি এটা একটা ডাটাবেস তৈরি করা ডাটাবেস হ্যাঁ এই আইডি কার্ড করছি যখন এটা একটা ডাটাবেস তৈরি হয়েছে সেটা হয়েছে কি হয়েছে ম্যানুয়ালি খাতা তো এই খাতাটায় খাতায় থাকবে না এটা আমরা ওয়েবসাইটে দেওয়ার পরিকল্পনা আছে। আজকের এই মিটিং থেকে আমি বলতে চাচ্ছি আমরা মানে এই বারণী হইতে পারবো না পরের বারণীর আগে আমরা অবশ্যই ওয়েবসাইটে আপনাদের ডাটাবেস থাকবে বলে আমি মানে যদি শ্রীহরি আমাকে সেই সামর্থ্য বা সেই ইয়ে সুযোগ দান করে আমি অবশ্যই সেই কাজটা করে দেবো আমি এই পদে থাকি আর না থাকি। তাহলে আর একটা আর কি আর কি কি বিষয় যেন কথা বলবো আসলে চলে আসছে না কল্যাণ ট্রাস্ট কল্যাণ ট্রাস্ট নিয়ে মা যে কথা বলছে এই মা মায়ের কথাটাকে আপনারা কিভাবে নিয়েছেন আমি জানি না দয়া করে আপনাদের কাছে আবার একটু আমি মানে এক মিনিট একটু বলতে চাচ্ছি কল্যাণ ট্রাস্টের সদস্য পদ মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দিয়ে কি করবেন মানে কি হবে এই সম্পর্কে আপনাদের আবার ছোট করে একটু বলি যে কল্যাণ ট্রাস্ট আসলে সম্পূর্ণ কি বলে মানব সেবা একটা নিয়োজিত একটা ট্রাস্ট এই ট্রাস্টের যে টাকাটা জমা হয় ওই টাকা কারো সাধ্য নাই গভর্নমেন্ট আইন এটা আইন কিন্তু আইন হচ্ছে যে টাকাটা জমা দেবেন ওই টাকা কোনোদিন উঠাতে পারবেন না পারবে শুধুমাত্র লভ্যাংশের টাকা অর্থাৎ আপনারা আছে যদি দু লাখ টাকা জমা আছে দু লাখ টাকা এই বছরে যতটুকু লভ্যাংশ হয়েছে যে আপনারা ওখান থেকে লভ্যাংশ পাবেন ওই টাকাটাই তুলতে পারবেন সেটা তুললে সেটা মানব কল্যাণে ব্যয় হবে। তো আমাদের এই পর্যন্ত কতজন কতজন ই হয়েছে জমা আছে অর্থাৎ আমরা পেয়েছিলাম এই কমিটি মানে কল্যাণ ট্রাস্টের একটা কমিটি রিফর্ম হয়েছে তার আগ পর্যন্ত অর্থাৎ আগে যে মহাসচিব ছিলেন কল্যাণ ট্রাস্টের সেক্রেটারি ছিলেন ওনার আমলে পঁয়ষট্টি হাজার টাকা জমা হয়েছিল এখন দুই লক্ষ পনেরো না সতেরো হাজার টাকা এরকম আমার কাছে অবশ্য মেসেজে আছে টাকা জমা হইলে মেসেজ চলে আসে দু লক্ষ সতেরো হাজার টাকার মতো এই মুহূর্তে সেটা জমা আছে এবং এটা আশা মানে একটু একটু করে বাড়াচ্ছি আমি আপনারা যদি সবাই মিলে এটা সহযোগিতা করেন ওই টাকাটা কিন্তু মূলধনের টাকার বাড়তে থাকবে এটা হবে কি একদিন যদি ওটা পঞ্চাশ লক্ষ টাকা জমা হয় পঞ্চাশ লক্ষ টাকা সাড়ে তেরো পার্সেন্ট হিসেবে বছরে তেরো পার্সেন্ট কিন্তু মুনাফা পাবে এই তেরো পার্সেন্ট মুনাফায় কত সাড়ে ছয় লক্ষ টাকা বছরে কিন্তু আমরা পাবো যদি পঞ্চাশ লাখ টাকা মূলধন থাকে তা সাড়ে ছয় লক্ষ টাকা হাতে পেলে কিন্তু আমাদের আত্মমানবতায় আমাদের নিজেদের মতো ভক্তদের মধ্যেই তো অসংখ্য ভক্ত রয়েছে তারা খুব আত্মজীবন যাপন করে তাদের জীবনযাপনের জন্য আমরা একটু একটু সহায়তার হাত বাড়াতে পারি আমরা বাইরে না করলাম আমাদের আমাদের গোষ্ঠী আমাদের মতুয়াদের মধ্যেই তো আমরা একটু করতে পারি তা আপনারা দয়া করে ওখানে একটু একটু করে কন্ট্রিবিউট করবেন সবাই একটা করে সদস্য হন এবং মতুয়াদের কল্যাণে আপনারা মানে একটু মানে কি সরবে এগিয়ে আসবেন। আমাদের মতুয়া মিশনের ঢাকায় একটা কি মানে অফিস আছে আপনারা সবাই অবগত আছেন কি আছেন না আমি জানি না অনেকেই জানেন
ঢাকা ঢাকা জেলা কমিটি ওটা দেখভাল করেন খুব কষ্ট হয় তাদের বলতে পারেন রাজনীতিতে যারা চাকরি করে তারা তো বহু টাকা উপার্জন করে তাদের কাছে এটা ব্যাপার না ব্যাপার না কিন্তু ওই যে আমরা মানে কি বলে চায়ের দোকানে বসে বা মিষ্টি দোকানে বসে হরামেশা কিন্তু 5-1000 টাকা খরচ করি কিন্তু ঠাকুরের নামে 2 টাকা দিতে খুব কষ্ট হয় খুব কষ্ট হয় এটা আমরা যতই মানে শার্ট ইন করে পড়ি আর যাই করি আমাদের মানে কি বলে আমার নিজের নিজের কথাই বলি অন্যের কথা না কষ্ট হয় তাই মানে সেই অফিসটার বোধহয় সাধুদাদা আপনি বলেন তো দেখি কত টাকা এখন ভাড়া বাকি পড়ছে সেটা কিন্তু মতো মিশনের কার্যালয় সেটা নট ঢাকা মানে জেলার কার্যালয় সেটা কিন্তু মতো মিশনের কার্যালয় সেটা কি কি হিসাবে আছে সেটা আছে আমাদের রাজধানীতে আমাদের একটা অফিস দরকার সেই হিসাবে কিন্তু আছে মতম মিশনের কেন্দ্রের অধীনে আছে অতএব সেই বিষয়টা আপনাদের নজরে থাকা দরকার এবং সেখানে যদি 200-500 টাকা মাসে করে এক একজন দিলে ও টাকা ভাইসে যায় কখন এই বিষয়টা আপনারা একটু নজরে রাখবেন ঠিক আছে আমি অনেক কথা বলে ফেলছি তাহলে আমি ছাবাড়িতে আসি আমি কি কি প্রস্তাবনা রাখছি প্রস্তাবনার মধ্যে প্রথমে হচ্ছে যে আমাদের মত দর্পণ পত্রিকা এবং লীলামৃত সহ অন্যান্য গ্রন্থ প্রকাশনার জন্য একটা সাব কমিটি নাম্বার 2 হচ্ছে আমাদের গঠনতন্ত্র সংশোধনের জন্য একটা সাব কমিটি নাম্বার 3 হচ্ছে মতুয়া বিধিবিধান মানে কি বলে ওটা প্রস্তুত বলবো না কি বলবো বিধিবিধান প্রণয়নের জন্য একটা সাব কমিটি এই 3টা সাব কমিটি এবং এইগুলো করতে যে আমি যে বিষয় আর্থিক বিষয়গুলো বলছি গাড়ি ক্রয় তারপরে আরো বিষয়গুলো বললাম এবং কি বলে গুপ্তাত মন্দির নির্মাণ এবং এই যে বই প্রিন্টের যে খরচ খরচাগুলি এবং নামাবলী প্রিন্টের যে খরচ খরচাগুলি এই এই বিষয়ে আপনারা আলোকপাত করবেন আর আমি চাচ্ছি এখনই আমার বক্তব্যের শেষে সবাই বক্তব্য শুরু হওয়ার আগে এখনই আপনারা 1 মিনিট সবাই দাঁড়িয়ে আমরা যে দুজন রত্নকে আমরা হারাইছি আমাদের সংগঠনের এখন সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব এদের উদ্দেশ্যে আমরা সবাই দাঁড়িয়ে মানে 1 মিনিট ঠাকুরের কাছে প্রার্থনা দশ